आज पहला जुलाई 2021 ट्रैफिक हमें प्रथम हाँटा शुरू करी ये दिन से पहला जून अर्थात आज एक मास पूर्वे जख हमें हाँटा शुरू करी तार आगे दिन मापिल हमार ओजन छिल आज एक बसि दौड़े तो हाफ ले गए जैक हमार ओजन छिल 126 केजी 26 केजिर 26 केजी कत जान 126 केजी कय पॉइंट तो जैक तरपे टुकटुक कर हाँटा शुरू करी आस्ते आस्ते आज पहला जून सरि पहला जुलाई आज माप जो हमार ओजन कतटुकू हल एक मासे ओजन कमलो ना बाढ़ल इटा आसले देखा दरकार तो चलो परे ओजन मापार पर आगे देखी कमे कि ना तारपरे एक मास आसले की करलाम एटा जानाबो। দুই হাজার কুড়ি সালের দিকেও আমি হিজুলগাঁই থেকে একদম নেলপুর এখন বর্তমান যে কাউন্সিল এই পর্যন্ত একটা না দড়িয়ে আসতে পারতাম কিন্তু এখন প্রথম পর্যায়ে তো পারিনি তবে চার পাঁচ দিন চেষ্টা করছে তিন চার স্টেপ লাগছে এ পর্যন্ত দড়িয়ে আসতে এক ভিডিও করতে গেলে ধরুন সম্ভব নাই পরে আবার মাঝে মাঝে ভিডিও করে দেখাবো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমার মতো ওজন কমাবেন কমাবেন করতে করতে শুধু ওজন বাড়ছে ওজন কমছে না তাদের দেখানোর জন্য আজ ওজন মাপা হলো জুন মাসের গত এক মাসে যে পরিমাণ পরিশ্রম করেছি যে পরিমাণ ডায়েট কন্ট্রোল করেছি ডায়েট কন্ট্রোল বলতে রাত বিকাল থেকে তো একসাথে দুপুরের পর থেকে তো একমাত্র পানি ছাড়া এক কাপ চাও খাইনি তো যাই হোক 16 কেজি ওজন কমেছে এটাই অনেক পাওয়া আশা করছি আবার আগস্ট মাসের পহেলা আগস্টে মাপব দেখব কয় কেজি ওজন কমে টার্গেট আছে 100 কেজির উপর 100 কেজির ভিতরে নিয়ে আসা তবে সমস্যা হচ্ছে কি এর আগে যখন ওজন কমিয়েছে দেখেছি যে একটা স্টেপ খুব দ্রুত ওজন কমে তারপরে কিন্তু আর ওজন কমতে চায় না বহু কাঠখড়ি প্রায় থাকে আবার এক কথায় বাস যে কায়দায় গিরি থাকে খুব সুন্দর করে চলা যায় আবার যে এখানে আঁখের বিষয়টা বলি আঁখে যেমন ভাব গিরা থাকে যাক ওজনের ক্ষেত্রে আমি দেখেছি এর আগে ঠিক একইভাবে এরকম হয় যেমন 10 কেজি ওজন দেখা যাচ্ছে আপনার 80 কেজি ওজন 80 কেজিতে 75 কেজি 5 কেজি খুব কমে যাবে সুন্দরভাবে কিন্তু 5 কেজিতে আপনার 75 কেজিতে 74 কেজি হতে চলে না যতই পরিশ্রম করেন কিন্তু একটা স্টেপ পরে যে আবার হুট করে দেখবেন ওজন 70 কেজি হয়ে গেছে আমার ক্ষেত্রে দেখি সামনে এই ধরনের ঘটনা ঘটে কিনা কারণ এর আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে
যাই হোক, যারাও আমার মতো ওজন কমাতে চান তাদের উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা। আমি আজ 1 আগস্ট, আমি জুন মাসের 1 তারিখ থেকে শুরু করছি হাঁটা বা এক্সারসাইজ করা। ভরি নিজের কাছে তো একটু কম মতো মনে হচ্ছে শরীরও, তো আজ ওজন মেপে দেখি। এর আগে ওজন মাপছিলাম 116 কেজি, অর্থাৎ 26 কেজি থেকে 116 কেজি হয়েছিল, 10 কেজি। তো আজ ওজন মেপে দেখব কয় কেজি হয়। আমার হাঁটা হচ্ছে খালি 2 মাস। খুবই ভালো লাগছে আজকে যে একদম ফুল 2 মাসে 25 কেজি ওজন কমলো। তারপরেও কিন্তু এখন হ্যাঁ ভাই, এই রাস্তায় হাঁটা সবসময় সমস্যা হচ্ছে, অতিরিক্ত পরিচিত মানুষ, কেউ মোটর সাইকেল দাঁড়ায়, কেউ ওই কথা জিজ্ঞাসা করে, কেউ ওই কথা জিজ্ঞাসা করে, কেউ ডায়াবেটিস হয়েছে কিনা, এ নানান ধরনের সমস্যা। এখন অবশ্য কম, আর প্রথম পর্যায়ে তো কী অবস্থা সে আল্লাহ জানে আর আমি জানি। তো যাই হোক, আসলে চেষ্টা থাকলে যে অনেক কিছু সম্ভব, এই 25 কেজি ওজন 2 মাসে কমিয়ে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। যদিও এখন আসলে আদর্শ যে ওজনটা সেটার যদি এখন ইয়ে করতে হয় তাহলে আমার এখনও 20 কেজি ওজন কমাইতে হবে। আর আশা করছি আগামী 2-1 মাসের ভিতরে এই ওজনগুলা বাকি অতিরিক্ত ওজন ঝরি ফেল দেব। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য ছবি আসলে কালো দেখাচ্ছে। একটা কথা বলি যে আমি কিন্তু প্রত্যেক দিন সেই জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে আজ অবধি, আজ 1 আগস্ট, অর্থাৎ 2 মাস, ঝড় নাই, বৃষ্টি, এমনকি নিম্নচাপ যাই হয়েছে না কেন, ছাতি মাথায় হোক, রেইনকোট হোক, প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে সকাল এবং বিকাল, সকাল 6টা থেকে 7টা-8টা পর্যন্ত, আবার বিকাল 6টা থেকে একদম 7টা পর্যন্ত, সেম 8 কিলোমিটার, কোনোদিন 8 কিলোমিটারের বেশি, কোনোদিন 8 কিলোমিটারের সামান্য কম, কিন্তু যতটুকু দ্রুত সম্ভব হাঁটার চেষ্টা করেছি। একসময় আমি হিজুলগাড়ি থেকে নিয়ালপুর আসতে যে মাইলেজ মিটার আছে, এখান থেকে 1 কিলোমিটার আর কাউন্সিল এই সব মিলে ঘুরে একটা 1.5 কিলোমিটার মতো হয়, এই পর্যন্ত কিন্তু আমি এক টানা দৌড়িয়ে আসতে পারতাম, কিন্তু 126 কেজি ওজন নিয়ে আর যাই হোক দৌড়ানো সম্ভব নয়, হাঁটাই যেখানে কষ্ট। তারপরে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি, আর আমি আমার 2 পা এখন পর্যন্ত যে কী পরিমাণ ব্যথা, এটা যদি আসলে ব্যথাটা যদি মানুষের বোঝানো যেত তাহলে বোঝা যেত যে আসলে কী পরিমাণ ব্যথা নিয়েও কিন্তু আমি হাঁটা ইয়ে করি না। আমার ভিতরে অনেক সমস্যা হয়েছে, কুকচি বা আমাদের এই 2 পায়ের মাঝখানে এত পরিমাণ যন্ত্রণা, সে নুনছা পড়া যেটা বলে, এইগুলো হয়েছে। তারপরে আমি কিন্তু কারণ বারবার ঘোষণা দিয়েছি ফেসবুকে, এর আগে শরীর ঘুমাচ্ছে, অনেকে হাসি তামাশা করেছে, আসলে যারা হাসি তামাশা করেছে তারা কিন্তু আমার এই 2 মাসের যে জার্নিটা ছিল এইটা কিন্তু তারা আমার অনুপ্রেরণা জুগিয়েছে, যে আমি মনে মনে প্ল্যান করেছি যে আমি ওজন কমিয়ে দেখাবো। যদিও এখন আমি আমার আদর্শ ওজনে পৌঁছাইতে পারিনি, তবে ইনশাল্লাহ চেষ্টা করব, আর আমি যেভাবেই হোক যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে তো আমি আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবই যাব। আর এখন হয়তো বেশি কথা বলছি না, সব কথাগুলো তখনই বলবো যখন আমি আমার উচ্চতা অনুযায়ী যেটা আদর্শ ওজন
অর্থাৎ 80 থেকে 80 83 কিংবা 75 75 একদম সর্বনিম্ন 83 হয় তারপরে 80 থাকলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক 80 কিংবা 85 কেজি ওজন যেদিনকে যাবো সেদিন খুব সুন্দর বিস্তারিত কথা বলবো। আর যারা আমার মতো ওজন কমাইতে চান, ওজন কমানোর জন্য আসলে তাদের পরামর্শ থাকবে যে শর্টকাট কোনো থিওরি নেই, কোনো হার্বাল চিকিৎসা নেই, কোনো ডাক্তারি চিকিৎসা নেই, একমাত্র চিকিৎসা আপনার দৃঢ় মনোবল থাকতে হবে, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে এবং খাওয়া কন্ট্রোলে রাখতে হবে। ভাজা পোড়া জিনিস, বাইরের খাবার, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এর ভেতরে আমি একটা কথা বলি যে কোরবানির ঈদ গেল, এই কোরবানির ঈদে কিন্তু আমি একটাও দাওয়াতও খাইনি, কারণ আমি জানি যে এক বেলা হাঁটা অর্থাৎ 4-5 কিলোমিটার সারাদিন যে হেঁটে ঘাম ঝরাবেন, এক কাপ চা একটা বিস্কুট খাইলে কিন্তু সেম প্রায় সম পরিমাণ ক্যালোরি চলে আসে। সে কারণে আমি সকালে ভাত খাওয়ার পর দুপুরে ভাত খাই, যেহেতু আমরা গ্রামের মানুষ আসলে এভাবে তো হয় না, সকালে এবং দুপুরে খাওয়ার পরে দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত আমি কিন্তু এক গ্লাস চাও খাই না, চেষ্টা করি। হয়তো বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে কি কয়েকদিন খেতে হয় সৌজন্যতা রক্ষার জন্য, তবে যতটা সম্ভব কিন্তু আমি এটা মেনটেন্স করার চেষ্টা করি যে খাবো না। আর সবচেয়ে বড় উপকারিতা দিয়েছে এখানে যে করোনাকালীন সময় বাইরে বের হলে কিন্তু মাস্ক পরতে হবে আর দোকানপাট বন্ধ থাকে। আসলে এভাবে মাঝে সাঝে তো খাওয়ার ভূত চাবে মাথায়, সে ভূতটাও আসলে কাজ করে না, ইচ্ছা থাকলেও খাওয়ায় না। যাই হোক, অনেক কথা বললাম, অনেক রাত হয়ে যাচ্ছে প্রায়, এখন আবার আমার এখনও 3 কিলোমিটার যেতে হবে। তো যাই হোক, ঠিক আগস্টের পর সেপ্টেম্বর মাসের 1 তারিখে আবার দেখা হবে। তবে আশা করছি সেই সময় 90 কেজির ওজন সম পরিমাণ ওজন চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।